নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তেলকোয়ের একটা অসাধারণ রেসিপি। এই তেলকোয়ের রেসিপিটা আমি আমার শাশুড়ি মা থেকে শিখেছি, আর আমার শাশুড়ি মা শিখেছেন তার শাশুড়ি মা থেকে। বলতে পারেন এটা আমাদের একটা ট্র্যাডিশনাল ফ্যামিলি রেসিপি। এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নিই আমার বাড়িতে কিভাবে তেলকই বানাই আমি। তেলকই বানাতে লাগছে টক দই, গোলমরিচ গুঁড়ো, এখানে গোলমরিচটাই প্রধান উপকরণ, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, সামান্য চিনি। প্রথমে কই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দেব 10-15 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। কই মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, হালকা ভাজলেই হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছের অন্য পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা কম ভাজা হলে সফট এবং জুসি হয়, বেশি ভাজা হয়ে গেলে সেটা হার্ড হয়ে যায়। ওই মাছ ভাজা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ফোড়নে। জিরে আর কাঁচা লঙ্কাটা সামান্য ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। যদি মনে হয় ঝাল বেশি খাবেন, তাহলে গোলমরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। মশলাটা কষানোর জন্য জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে যতক্ষণ তেল না ছাড়ছে, ততক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দই দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটা লোতে রাখবেন, না হলে টক দইটা কেটে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিচ্ছি টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য। মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ গ্রেভিটা একটু মাখা মাখা হয়। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে মাছগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। এই তেলকোয়ের রেসিপিতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার হচ্ছে না, কিন্তু এর স্বাদ অসাধারণ। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যদি আপনাদের কারো বাড়িতে এইভাবে তেলকই রান্না করা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার সেটা ভালো লাগবে। অতি সাধারণভাবে একটি অসাধারণ স্বাদের তেলকোয়ের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটির অলটা প্রেস করে দেবেন যাতে ভবিষ্যতে আমার রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।